আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ইনফরমেশন টেকনোলজি এবং গ্লোবালাইজেশনের এই যুগে মাস মিডিয়ার কারণে সবকিছু যখন পর্দার সম্মুখে, তখন আমরা আপনাদেরকে আড়াল করতে চাই না কিছুই। মার্কেটিং এ যখন পণ্যের মান নিরূপণের উপায়, স্ট্যান্ডিং অন দ্য সিচুয়েশন, কর্পোরেট লেভেলের সব খুঁটিনাটি তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি রাইট অন দ্য টপ অনুষ্ঠান নিয়ে। রাইট অন দ্য টপে আজ থাকছে কেয়া কসমেটিক্স লিমিটেডের নতুন টিভিসি কেয়া লেমন সোপ নিয়ে পুরো অনুষ্ঠানটি। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই কোম্পানির সিনিয়র মিডিয়া ম্যানেজার আনিসুর রহমান দীপু এবং এই বিজ্ঞাপনটির নির্মাতা কিরণ মেহেদি। কেমন আছেন আপনারা? জি ভালো, আপনি ভালো? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি জানতে চাইবো সম্প্রতি কেয়া লেমন সোপের যে লেটেস্ট বিজ্ঞাপনটি অনিয়ারে যাচ্ছে, বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে, এই থিমটি আপনি কিভাবে নির্বাচন করলেন? আসলে একটা বিজ্ঞাপনের থিম নির্বাচনের পেছনে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হয়, যে ক্লায়েন্টের ডিমান্ড কি সেটা নিয়ে চিন্তা করতে হয়, প্লাস সমসাময়িক আরো যে কম্পিটিটর কোম্পানিগুলো আছে তারা মার্কেটে এবং টিভিতে কোন ধরনের বিজ্ঞাপন কোন অ্যাঙ্গেলে তারা প্রচার করছে সবকিছু বুঝে দেন ওগুলোর সঙ্গে ওগুলোর চেয়ে ভালো করে যাতে কোনো কিছু বানানো যায় সেভাবে আসলে চিন্তা করতে হয়। সেই দিক থেকে ওইটা একটা অনেক একটা এক্সপেরিমেন্টাল জব ছিল আমাদের জন্য, ফাইনালি আমরা সেটা কাজটা ভালোমতো করতে পেরেছি বলে মনে হয়। আচ্ছা, এই বিজ্ঞাপনটি আপনি কেন মনে করলেন উনি করতে পারবেন, ওনাকে দিয়ে কেন বানালেন? আরো তো অনেক ডিরেক্টর ছিলেন, আপনি ওনাকে? এটা হচ্ছে যে আসলে আমরা অনেকদিন ধরেই আমাদের সিনিয়র দুজন মেকার ছিলেন, তাদের দিয়ে বানিয়েছি। তো হঠাৎ করে আমাদের ম্যানেজমেন্ট একটু চেঞ্জ আসছে মাঝখানে, আমাদের চেয়ারম্যান সাহেবের মেয়ে খালা ডিপার্টমেন্ট পলি, যিনি ডিরেক্টর হিসেবে এখন দেখছেন, তো উনি বললেন যে আমরা একটু নতুনত্ব চাচ্ছি, বিজ্ঞাপন ধারাটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। তো নতুন ধারায় যদি আনতে যাই অবশ্যই নতুন কাউকে খুঁজতে হয়, তো আমরা মাঝখানে একটু সরি চেঞ্জ করেছিলাম যে আমাদের সেই পুরানো নির্মাতাকে দিয়ে বানাচ্ছিলাম, কিন্তু ঘুরে ফিরে সে আগের ধারাটাই চলে আসছিল। কিন্তু এখন তো বিজ্ঞাপন আপনি যদি টেলিভিশনে দেখেন টোটালি চেঞ্জ, মানে আগের সেই ধারাই নাই, অন্যরকম একটা ইয়ে। তো তারপর খুঁজতে 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 মানে একজনের কাছে নাম্বার নিলাম, কিরণ মেহেদি সাহেবের। আর সবচেয়ে মজার ঘটনা হলো যে ওনার কাছে আমরা গিয়েছিলাম আসলে স্ক্রিপ্টের জন্য, মানে স্ক্রিপ্ট রাইটার হিসেবে একজন ওনাকে পরিচয় করে দিয়েছিলেন যে উনি ভালো স্ক্রিপ্ট দিতে পারে, কারণ যে সিনিয়র মেকার বানাচ্ছিলেন আমরা চাচ্ছিলাম যে সে বানাক, কিন্তু স্ক্রিপ্টটা একটু নতুনত্ব আসুক। তো এজ এ স্ক্রিপ্ট রাইটার হিসেবে তার কাছে গেলাম, তো হঠাৎ করে উনি বললেন যে বিজ্ঞাপনটা আমি বানাতে যাচ্ছি, তো আমাদের বিশ্বাস যে ভালো কিছু দিতে পারবো। ওনাকে বললাম থিম দেখা, হ্যাঁ থিম দেখানোর পরে দেখলাম যে একটু নতুনত্ব, মানে বেশ ভালো ভেরিয়েশন অন্য বিজ্ঞাপন থেকে, এইভাবে সিলেক্ট করা। আচ্ছা কিরণ ভাই, আপনি এই বিজ্ঞাপনটি কোথায় শুটিং করেছেন, লোকেশন কোথায় ছিল? এই বিজ্ঞাপনটি শুটিং লোকেশন ছিল প্রথমত ঢাকায়, ইনডোর যে সেটটা করা ছিল সেটা ঢাকাতে করা ছিল। আউটডোর শুটিংটা হয়েছে কক্সেস বাজারে, যেখানে কিছু নারিকেল গাছ আছে একেবারে কক্সবাজার শেষ সীমানায় ওইদিকে। আর প্রোডাক্ট ফটোগ্রাফি অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এই বিজ্ঞাপনটার, এইটার শুটটা করা ছিল বোম্বেতে। অনেক সুন্দর বিজ্ঞাপনটি দেখলাম ভিউয়ার্স। আচ্ছা, আমি জানতে চাইবো এই বিজ্ঞাপনটি জিঙ্গেল কে করেছে আর নারী কণ্ঠ কণ্ঠটি কার ছিল? বিজ্ঞাপনটির জিঙ্গেল করা ছিল হচ্ছে, ওনার নাম হচ্ছে ফুয়াদ আল মুক্তাদির, যাকে সবাই বন্য ফুয়াদ নামে চেনে। আচ্ছা আচ্ছা। আর বিজ্ঞাপনটার আর নারী কণ্ঠটা ছিল, তার নাম হচ্ছে নাজিয়া। ওর একটা ওর কণ্ঠে একটা স্পেশালিটি আছে যে সারা বছর নাকি তার ঠান্ডা লেগে থাকে, তো জিঙ্গেলটা যখন লেখা হয় তারপরেই আর টিউন করার পরেই মানে এমন একটা কণ্ঠে দরকার ছিল যে এটার ফিল এন্ড ফ্রেশ ফিলটা যাতে কণ্ঠে চলে আসে, এবং সেটা ফুয়াদ ভাই খুব ভালো মতো দিতে পেরেছে। ফুয়াদ ভাই কতদিন সময় নিল? ফুয়াদ ভাই এই কাজটার জন্য প্রায় 10 ডেজ। এবং একটা মজার বিষয় আছে, জিঙ্গেলটা করার সময় মানে তার সঙ্গে টোটাল কমিউনিকেশনটা হয়েছে ফোনে, ইভেন তাকে যখন লিডগুলো পাঠানো হয় সব মোবাইলে টেক্সট করে। হঠাৎ করে সে 3 দিন পর আমাকে বলছে টেক্সট করে পাঠান, আমি পাঠালাম, ভয়েস নেওয়া শেষ, বললো আমি পাঠিয়ে দিয়েছি দেখেন, দেখলাম একবারই মনে হচ্ছে দিস ইজ পারফেক্ট।
আপনারা কি বিজ্ঞাপন করার সময় কোন এজেন্সি থ্রুতে যান বা অথবা আপনারা নিজেরা সম্পৃক্ত থাকেন? আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে, এর মাধ্যমে সরাসরি করা হয়। আচ্ছা, মানে আপনি কি মনে করেন এই বিজ্ঞাপনটি নির্মাণের বৈচিত্র্যতা কি ছিল, কিভাবে ডিফেন্ড করতে চান বিজ্ঞাপনটাকে, কিভাবে চেয়েছেন যে অন্য বিজ্ঞাপন থেকে ডিফেন্ড হবে, আপনার কাছে কি মনে হয়? এটা যদি বিজ্ঞাপন দেখেন অবশ্যই দেখবেন যেখানে আপনার প্রোডাক্টের উপস্থাপন গুলো একটু ভিন্নতা ছিল, গতানুগতিক যেরকম থাকে। তারপরে থিম, যে আমরা ওই সাধারণত লেমনটা দেখবেন আমাদের আগের বিজ্ঞাপন গুলো একটু ইংলিশ জিঙ্গেল থাকে, ওই সব মিলিয়ে তো ভিন্নতা এইটুকুই বলবো যে প্রোডাক্টের যে আমাদের লজিকটা থাকে যে 50% মডেল থাকবে, 50% পণ্য থাকবে। অর্থাৎ একটা পণ্য কিন্তু আমি মনে করি যে একটা মডেল, যদিও শারিক এখানে ছিল, শারিক এক মডেল, আমাদের পণ্য এক মডেল, দুটো পণ্যের মিক্সিংটা খুব সুন্দরভাবে হয়েছে। তো এটাই আমার কাছে, মানে আমাদের কাছে একটু বৈচিত্র্যতা মনে হয়েছে যে আমরা প্রোডাক্টটাকে ভালো হাইলাইটস যেমন করতে পেরেছি, তেমন মডেলের উপস্থাপনাটাও একটা ভিন্নতা ছিল। আচ্ছা, আমি জানতে চাইবো কোন দিক বিবেচনা করে আপনি বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন? বিজ্ঞাপনটি নির্মাণ করার পেছনে সবচেয়ে বড় যে চিন্তাটা ছিল যে এমন একটা বিউটি সোপ বা যেটা আমরা লেমন সোপ বলছি, যে এমন একটা সাবানের বিজ্ঞাপন তৈরি করতে হবে যেটা আসলে মানুষ দেখে, অন্যান্য সাবানগুলোর যে বিজ্ঞাপনগুলো চলছে দেশে সেগুলোর তুলনায় এটা যেন ভালো একটা বিজ্ঞাপন হয়। তারপরেও আমাদের বিজ্ঞাপনের একটা পিএফ লাইন ছিল যে ফিল ইয়োর ফ্রেশনেস। তো বিজ্ঞাপনটা, পুরো বিজ্ঞাপনটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে মানুষের মনে, দর্শকের মনে যাতে ওই ফ্রেশনেসটা ফিল করে সে, এটা ছিল মূল লক্ষ্য। বাট সামহাউ আপনি তো ফ্রেশ লুক আনেন নাই, শি ইজ অলরেডি ইউ নো নোন ফেস, সো এখানে আপনি কি চিন্তা করছেন? আমি আসলে ফ্রেশ লুকস বলতে কিন্তু নিউ লুকের কথা বলছি না, আপনি যখন ওর বাথ সিন গুলো দেখবেন, আপনার আপনার নিজেকে মনে হবে যে আমি হয়তো এই সাবানটা ইউজ করি, সোপটা আমি ইউজ করি, আমি বাথ নেই। দেন ও যখন ওর উচ্ছলতা, ওর তারুণ্য, ওর সুইটনেসের সঙ্গে সঙ্গে সে যখন প্রকাশ করছে সমুদ্রে, সমুদ্রের বিচে, ওখানে কিন্তু একটা ফিলিং ফ্রেশনেসের বিষয়টা আছে, এবং জিঙ্গেলের শুরু সবকিছুতে কিন্তু বিষয়টা আছে বলে মনে হয় আমার কাছে। এই কারণে দর্শক খুব সহজভাবে জিনিসটাকে ক্যাচ করেছে। আচ্ছা, এই বিজ্ঞাপনটি অন এয়ার হওয়ার পরে আপনি কিভাবে দর্শক সাড়া পেয়েছেন? বলতে গেলে বেশ ভালো সাড়াই পাওয়া গেছে। আমরা প্রত্যেকটা বিজ্ঞাপন বানানোর পরে আগে নিজেদের মধ্যে যত বিস্তারিত কর্মকর্তা বা ইয়ারা আছেন সবাই মিলে একবার দেখি, মানে আমাদের ওই ডিরেক্টর ম্যাডাম সবাইকে দেখান যে কেমন হয়েছে। তো তাদের ফিলিংসটা যদি ভালো পাওয়া যায় বোঝা যায় যে মার্কেটেও হয়তো ফিলিংসটা ভালো পাওয়া যাবে। তো এটা বানানোর পরে একদম, মানে আমার চেয়ারম্যান স্যার থেকে শুরু করে সবাই একবার দেখে বলেছে না বিজ্ঞাপনটা একটু ডিফারেন্ট কিছু আছে। তো মার্কেটে যাওয়ার পরে দেখা গেছে আলটিমেটলি আসলে একটা সুন্দর মানে ইয়ে হয়েছে, এবং আমাদের মার্কেটে যে সেলস, মানে বেসিক্যালি বিজ্ঞাপন ভালো হলে সেলসের উপর একটা প্রভাব থাকে, তো আমাদের সেলসের দিক দিয়ে আমি বলবো যে মোটামুটি ভালো অগ্রসর হয়েছে। থিমটা কার ছিল? থিমটা আসলে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা, এটা একটা টোটাল একটা টিম ওয়ার্ক। এখানে ক্লায়েন্টের তরফ থেকে তাদের চাওয়া এবং তাদের চাওয়াটাকে কত দূর আমরা দিতে পারছি, আমাদের টোটাল টিম, টিম ম্যানেজমেন্ট সবকিছুই কিন্তু আমরা ট্রাই করি সব সময়। যে আপনারা মানে ক্লায়েন্টকে আপনি কতটুকু স্যাটিসফাই করতে পারেন, এটা আসলে মানুষের মুখের হাসি দেখলেই বোঝা যায়। আমরা এই বিজ্ঞাপনটি নিয়ে আরো অনেক কথা বলবো, বাট এই মুহূর্তে আমাদের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে নিতে হচ্ছে, আমি ফিরে আসছি। ভিউয়ার্স, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি এক্ষুনি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন।